Hello, here is my brother, and we are in John's Lewis shopping center. And আমরা এখানে ঢুকবো, and এখানে clothes and items সম্বন্ধে আমরা জানবো। এখন এই John's Lewis এর আশেপাশে যারা থাকেন বাঙালিরা, তাদের জন্য হয়তো এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। কোথায় কি আছে না আছে এভরিথিং আপনারা জানতে পারবেন। এখানে হলো যে ব্যাগ, সামথিং এলস, যারা মেয়েদের, এটা হলো মেয়েদের ব্যাগ। হ্যান্ড এটা হলো মদ খাওয়ার ক্লাস, বাট ইটস বিউটিফুল, আই লাভ দিস। ও এখানে আমার বাবি আছে, বাবির ওইখানে দেখান যেত না। এখানে মেনি থিংস আছে। এখানে দাম কেমন অ্যাকচুয়ালি আমি জন্য এখানে প্রাইস টু, এটা বেলুন টেলুন। এখানে রুটি বানাবেন, রুটি বানালে যেমন লাগে, এটাও বেলুন এক প্রকার। হ্যাঁ, এটা ও বিউটিফুল। এখানে হলো যে ব্যাগ, আমার বাবি ব্যাগ চুজ করতেছে। ব্যাগের দাম কত, ছোট ব্যাগের দাম কত রে মা? ছোট ব্যাগের দাম হলো কয় পাউন্ড পাবে এটা? ওরে মাই গুডনেস, 28 পাউন্ড দিস ব্যাগ। মানে আপনি এই ব্যাগ কিনে কিনবেন? আসলে আমরা এই ব্যাগটাতে কিনবেন আমি জানি না, আর এইটার দাম কত জানি না। এগুলো হেডফোন, হেডফোনস। এই যে এখানে অনেক ব্যাগ আছে, এগুলোতে জুয়েল রাখবেন। এটা মেকআপ বক্স, যাদের মেকআপ লাগবে আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আর লুইন্স জন্স লুইসে চলে আসবেন। খুব সস্তা এগুলো পাওয়া যায়, এটার দাম মেবি হইতে পারে 100-150 পাউন্ড। এটা খুবই সস্তা, যাদের কাছে অনেক মানি আছেন, মানি ইজ মেক ইউ হ্যাপি। ওকে, আচ্ছা এখন এটা ডান, দেন আমরা চলে যাব এখানে। ভাবি কি নিবা তুমি? হোয়াট? এখানে গ্লাস, এখানে অনেকগুলো গ্লাস আছে। এই যে দিস গ্লাস অ্যান্ড দিস বোতল, এটার ভিতরে কি যেন ভরা আছে অ্যাকচুয়ালি। এটা অ্যান্ড দিস ইজ দ্য অ্যানাদার থিং, অ্যান্ড এগুলো কি আমি জানি না, এগুলো অ্যাকচুয়ালি ব্যাগ ট্যাগ। ওকে, এটার প্রাইস কত, প্রাইস কই আছে আমি জানি না, দেখা যাইতেছে না লুইসে। আর এইখানে তো দেখাইলামই, অ্যান্ড এখানে আসেন, এখানে হলো যে কাপ পিরিস, এটা কাপ গ্লাস। আপনারা যারা মদ খেতে ভালোবাসেন, দেন এটা চুজ করতে পারেন, এটা চুজ করতে পারেন। অ্যান্ড দিস ওয়ান, অ্যান্ড দিস ওয়ান, ওফো অ্যাকচুয়ালি দ্য বিউটিফুল, ও মাই গড। এই যে টাচ করা যাবে না, যদি আমি জানি না, আমি টাচ করবো না অ্যাকচুয়ালি। ইট ইজ এ ব্রিটিশ কালচারাল, সব কিছুই আছে এখানে। এটা আছে, এটা হলো যে কি আমি জানি না, কিন্তু দেখাই রাখতেছি। এই যে প্রাইস, এখানে মদের গ্লাস, এখানে এখানে জাস্ট অল অফ আপনার মেলামাইন টাইপের, মানে মেলামাইন না, এগুলো হলো যে গ্লাস আমরা কি বলি না, মানে গ্লাস গ্লাস বা প্লেট টেলেট যেগুলো আছে, দ্যাটস এখানে সব কিছু। হ্যাঁ, এটা একটা জায়গা। অ্যান্ড এখানে কোথায় যেন সেন্টের গন্ধ পাইতেছি। ও এখানে আশেপাশে সেন্ট আছে, এখানে মেকআপ, ও মাই গড, এগুলো সবই আছে। ঠিক আছে, আমার ববি কইছে, ও এখানে ওভেন টোভেন এগুলো পাওয়া যায়। এখানে ওভেন তুমি নিবা কি ভাবি? হ্যাঁ, এই যে দিস, রুটি বানাবেন, ভাত রান্না করবেন, দেন এগুলা ইউজ করবেন। এগুলোর কত পাউন্ড করে আমি জানি না, এটা দেখি। ওকে, 52 পাউন্ড, 48 পাউন্ড, 55 পাউন্ড পাউন্ড আছে। এগুলো কতগুলো এত সেন, ওরে 51 পাউন্ড, 51 পাউন্ডের আছে। এখানে সব এই টাইপের জিনিস সেন্ড আছে, এখানে সবই। অ্যান্ড ওইখানে হলো যে চামিস টামিস, হ্যাঁ কুকারির শেষ, যা হোক কুকারির শেষ।
অ্যান্ড যাদের কুকার স্কিনতে মনে হচ্ছে কিনবেন। অ্যান্ড কাপড় চোপড়, এইটা হলো কাপড় চোপড়ের এরিয়া। এই কাপড় চোপড়ও মা গো মা, দারুণ, ওরে সাংঘাতিক। এটা 130 পাউন্ড, ওরে ওরে দাম। অ্যান্ড আই থিঙ্ক ইটস আ গুড ফর হেয়ার, যারা এটা পড়তে চান। হ্যাঁ, এখানে আছে 155 পাউন্ড। এটা উপরে কি সফট, সেই সুন্দর, 155 পাউন্ড। হ্যাঁ, এখানে ক্লোজ 135 পাউন্ড। ওকে, 70 পাউন্ড দিস প্যান। ওকে, এখানে হলো যে মেবি ওই যে কি বলে না আপনার, দিস আই লাভ ইজি শপিং উইথ দিস মাগো, মানে অনেক, এখানে ধরলেই পাউন্ড মেবি আপনার অনেক দাম। ওকে, টাইটুই দেখাই এবার। জ্যাকেট আছে এখানে, জ্যাকেট, টাই অ্যান্ড শার্ট, ফর্মাল শার্ট যদি চান এখান থেকে নিতে পারেন, ফর্মাল শার্ট। এখানে হলো যে কোট, টাই, ঠিক আছে। অ্যান্ড এগুলা কোট টাইয়ের কত দাম? কোট টাই বেশি না, 95 95। অ্যান্ড এগুলো হলো যে ফর্মাল প্যান্ট, ফর্মাল প্যান্ট 110 পাউন্ড। দেন হোম সেকার, রেগুলার পাউন্ড কত? ইউএস অ্যাকচুয়াল হচ্ছে 34, লাইক দি সাইজ, এগুলা এগুলোর সাইজ। ও মা গো, এনে আইফোন আছে, এখানে সব কিছু ওপেন। এখানে হলো আপনার হেডফোনস, টেডফোনস এগুলা, অ্যান্ড আইফোন 14, এখানে আইফোন আছে, ঠিক আছে। এগুলো আইফোন, অ্যান্ড ওইগুলো হলো যে ক্লক, হ্যান্ড ক্লক, ওকে, অ্যান্ড হেডফোনস, ল্যাপটপস, দে বাইট, অ্যান্ড শুজ, ওরে আল্লাহ, লুইসের এখানে শুজ। আচ্ছা, শুজের ক্যামেরা, ক্যামেরা স্ট্যান্ড আছে, এই জায়গায় সব আছে, নাই এমন কিছু নাই। আচ্ছা, আই লাভ দিস শুজ, সাইজ অ্যান্ড পাউন্ড 34 পাউন্ড, প্রায় 10,000 টাকা। হোয়াট হ্যাপেন দেয়ার? অ্যান্ড এটা 116 97 পাউন্ড, বস, এটার নাম হলো বস। দি শুজ সেল ফর সাইজ 9, 193 পাউন্ড। এভরিথিং, জনস লুইস, জনস লুইস, এগুলোর দাম কত? 80 পাউন্ড। একবারে সর্বনিম্ন কত আছে যাই না, আল্লাহ, এই জুতোর কথা দেখে মনে পড়ে গেল, এই জুতোর প্রাইস কত এটা দেখি আগে, 90 পাউন্ড, মানে প্রায় 10,000 বাংলাদেশে এই জুতার দাম। এই জুতা আমি আর আমার ছোট ভাইরা মিলে কিনতে গেছিলাম, এই সব জুতা কিনতে গেছিলাম, আল্লাহ, এরকম এক জোড়া জুতা আমি কিনছি যদিও, এটার পাউন্ড, আরে মাই গুডনেস, মারছে, আমার তো দুই তিনটা জুতা কিনা উচিত ছিল। এগুলোর দাম 10,000 টাকা, ওরে মা, বাংলাদেশে এগুলোর দাম
3,000 টাকা কইলেই তো বেশি হইতো, তখনই আমি নিতাম না। আর এখানে 10,000 টাকা আমি কিনবো জীবন না, জিন দিকে তো কিনতাম না। আচ্ছা এগুলোর দাম কত? এসে 43-42 পাউন্ড। এ মা গো মা, মানুষ মেনি থিংস জন্স লুইস। আচ্ছা আমি এখন একটু এক রাউন্ড দিব, এখানে যা দেখা যায় একটু দেখেন, না হইলে আমি, কারণ আমি চলে যাবো, ভাইয়া ফোন দিছে। নিউ ইয়ার কোথায় যে হেরা আমি জানি না, যদিও আমি খুবই জোরে হাঁটতেছি। ওকে আমি চলে আসছি জায়গা বরাবর। কোথায় আমার ভাই? বাইরে দাঁড়ায় আছে। তো এক রাউন্ডে সবই আশা করি দেখছেন, এগুলো সবই বস। ওকে বাই বাই জন্স লুইস।